হ্যালো ভিভার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে তোমাকে একটি টিপ শেয়ার করবো তা হচ্ছে কীভাবে যে কোনো ফোনের ফোন স্টাইল চেঞ্জ করবেন তো আমাদের অনেকের ফোনে অপশন থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করা যায় বিশেষ করে স্যামসাংয়ের ফোনগুলোতে আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করে ব্যবহার করা যায় ফন্ট স্টাইল বলতে যে দেখেন আমার এখানে যে সফটওয়্যারের নিচে যে লেখাগুলো এই লেখাগুলোর স্টাইল ধরন চেঞ্জ করা যায় আপনার ফোন থেকে তো কিছু কিছু ফোন আছে যেগুলোতে আপনার ফ্রন্ট স্টাইল চেঞ্জ করা যায় না তো সেটির মধ্যেও আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন যদি আপনার ফোনটি রুটেড হয় তো অবশ্যই এর জন্য আপনার ফোনটি রুটেড হতে হবে তো কোন সফটওয়্যারটির সাহায্যে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি যাবেন হচ্ছে প্রথম গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চ আপনি লিখবেন হচ্ছে হাই ফন্ট এইচ আই তারপরে সরি এইচআই এফ ও এন টি হাই ফন্ট লিখে সার্চ করবেন সার্চ করার পরে সবার উপরে যে সফটওয়্যারটি আসবে এই যে হাই ফন্ট নামে যে সবার উপরে যে সফটারটি আছে হাই ফন্ট এবং আইফোন দুটো দিয়েই করা যায় তো এই যে হাই ফন্ট এই সফটারটি আপনি ইনস্টল দিবেন আইফোন দিলেও হবে তো এই সপ্টারটি ইনস্টল দেওয়ার পর আপনি ওপেন করবেন তো অবশ্যই আপনার ফোনটি রুটেড হতে হবে আমার একটি রুটেড ফোন আছে সেটি দিয়ে আমি ট্রাই করেছি তো এই সপ্টারটি ওপেন করবেন তো ওপেন করার পরে অনেকগুলা তো ইউস অ্যাপ ব্যাক দিয়ে দেন ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা আপনার স্টাইল আছে তো আপনি চাইলে যে কোনো স্টাইল চেঞ্জ চয়েস করতে পারেন তো দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে তো ধরেন আমি এই যে স্পিড এই স্টাইলটা ব্যবহার করবো এটার জন্য এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এটা ডাউনলোড দিতে বলছে তো ডাউনলোড দিলাম ডাউনলোডে ক্লিক করলাম তো ডাউনলোড হবে একটু ওয়েট করি তো ডাউনলোড হয়ে গেছে তো জাস্ট এখন ইউ ইউসি ক্লিক করবেন তো ক্লিক করার পরে ডাউনলোড কী নো তো এখন ইউসি ক্লিক করার পরে আপনার ফোনটি রু আপনার রিবোট চাইবে যদি রুটেড হয় তো আমার এই ফোনটি রুটেড না আমি আরেকটি ফোনই ব্যবহার করেছি সেটি রি রুটেড তো এখানে ইউসি ক্লিক করার পরে আপনার ফোনটি রিবোর্ট চাইব তো রিবোটটি ক্লিক করলে আপনার ফোনটি বন্ধ হয়ে আবার চালু হবে তারপর আপনার ফোন স্টাইল চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনি করতে পারেন আমি আবারও বলি হাই ফোন সফটওয়্যারটি ইনস্টল দেবেন স্টোর থেকে ইনস্টল দেওয়ার পরে ওপেন করবেন এরকমভাবে অনেকগুলো স্টাইল পাবেন তো ধরেন আপনার যে স্টাইলটি ভালো লাগে ধরেন আপনার এই স্টাইলটি ভালো লাগলো এটি এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি ইউসি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনটি রিবোর্ট চাইবে তো রিবোর্টে রিবোর্টের জায়গায় আপনার ওকে দিলে আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পর আবার যখন চালু হবে তখন আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে তবে বন্ধুরা বুঝতেই পারছেন এই সপটারটির সাহায্যে অবশ্যই আপনার ফোন স্টাইল চেঞ্জ করতে পারবেন যদি যদি আপনার ফোনটি রুটেড হয় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন